দেশ কিংবা প্রবাস থেকে যিনি যেখান থেকে ভিডিওটি দেখছেন প্রত্যেককে সালাম, শুভেচ্ছা ও স্বাগত। আমি দক্ষিণ কোরিয়ার খিমহে শহরের একটি রাস্তায় এখন উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছি। এটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার খিমহে শহরের জিল্লে এলাকাতে মোটামুটি একটি ব্যস্ততম সড়ক। আজকে শনিবার থাকায় হয়তো একটু যান চলাচল কম। এটা হচ্ছে মানুষজনের চলাচলের জন্য রাস্তা, আর এটা হচ্ছে গাড়ি চলাচলের রাস্তা। পাশে এই যে ড্রেনের উপরে এখানে স্টিলের এক ধরনের একে কি বলে এক ধরনের আর কি কভার দেওয়া, বেশ হাঁটার একটি ভালো জায়গা। যেহেতু এখানে রাস্তার প্রায় পাঁচ ভাগের এক ভাগ জায়গা পথচারীদের জন্য বা হাঁটার জন্য এখানে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে, শান্ত শিষ্ট নীরব নিভৃত একটি পরিবেশ। আমার ডান পাশে দেখা যাচ্ছে বেশ গাছপালা, বাম পাশে আসলে ওরকম গাছপালা নেই বা জায়গাও নেই। একেবারেই রাস্তার পাশ ঘেঁষেই বিভিন্ন কোম্পানি বা দোকান, কিন্তু ডান পাশে বেশ জায়গা আছে গাছপালা লাগানোর জন্য। দেখা যাচ্ছে একটা গাছে তিনটে করে এখানে লাঠি বা কাঠি দেওয়া, কারণ দক্ষিণ কোরিয়াতে প্রচুর প্রচুর বাতাস হয়, ঝড়ো বাতাস হয়, যেন এই গাছগুলো আসলে হেলে না পড়ে, তাই এরকমভাবে কাঠি দেওয়া। এখনও অনেক কোম্পানিতে কাজ হচ্ছে। এই যে আমি এখন হাঁটছি, এখানে প্রচণ্ড শব্দ, পাশে কোম্পানির মেশিনের শব্দ। এখন আসরের আজান হয়তো হয়ে গেছে কোরিয়াতে, কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন, তাই বেশি অন্ধকার মনে হচ্ছে বা মনে হচ্ছে হয়তো সন্ধ্যা হবে, কিন্তু সন্ধ্যা হতে এখনও দেড় ঘন্টার মতো বাকি। বেশ ভালো একটা পরিবেশ, প্রকৃতির অত্যন্ত সান্নিধ্যে হাঁটার একটি জায়গা, নীরবে নিভৃতে একাকী আপনি ব্যায়াম করতে পারেন বা হাঁটতে পারেন বা প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে পারেন। আমি যে এখানে হাঁটছি, এই রাস্তার ঠিক অপোজিটে একটি সার্ভিসিং সেন্টার দেখা যাচ্ছে। দোকানটা এখন লোকজন নাই, বন্ধ বন্ধ অর্থাৎ লোকজন নাই, কিন্তু সব মালামাল ওপেনে রাখা আছে। এদের বিশ্বাস যে এখান থেকে কেউ কোনো কিছু চুরি করবে না। এই দেখুন, এই যে এরা হয়তো কার মেরামত করে, কিন্তু আসলে কতটা বিশ্বাস যে কেউ এদের মালে হাত দেবে না বা চুরি করবে না। এই যে একটা কোম্পানির সামনে দেখা যাচ্ছে, বেশ সুন্দর লাগছে পরিবেশটা। তো আমি সামনের দিকে হেঁটে যাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সুরক্ষিত থাকবেন। আহসানুজ্জামান ইমরান, জিল্লে খিমহে, দক্ষিণ কোরিয়া।